হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। 12টা বেজে গেছে, প্রায় 1টা বাজতে যায়, তো তাই গুড আফটারনুন বললাম আর কিছু বিশেষ কথা বলার জন্য আসলাম। তো কিছু বিশেষ কথা বলার আগে আমি ফার্স্টেই বলবো যে ইউটিউবটা একটা এমন প্ল্যাটফর্ম আর এটা আমার চ্যানেল, তো এইখানে আমি নিজের মতামত প্রকাশ করা, নিজের কিছু বক্তব্য রাখা বা নিজের পয়েন্ট অফ ভিউটা রাখা, মানে এই নয় যে আমি কন্ট্রোভার্সি করছি, ঠিক আছে? তাহলে সবই যদি কন্ট্রোভার্সি হতো তাহলে মানুষ নিজে নিজের মতামত বা নিজের বক্তব্য কীভাবে রাখবে? সব কিছু কন্ট্রোভার্সি নয়, সমালোচনা সব কিছু নয়। হ্যাঁ, কন্ট্রোভার্সি আর নিজের মতামত প্রকাশ করা দুটো আকাশ পাতাল পার্থক্য। আর সেলফ ডিফেন্স করা, নিজের জন্য কিছু বলা, এগুলোর মধ্যে অনেক ডিফারেন্ট আছে। তো সব কিছুর সঙ্গে সব কিছু মিলিয়ে ফেলবেন না। ভিডিওটা বুঝতে পারবেন যারা তারাই দেখবেন, যারা বুঝতে পারবেন না তারা দেখবেন না। তো আজকে যে ইউটিউবে এই যে ঝড়টা চলছে, কন্ট্রোভার্সির ঝড় বলো বা এই যে এই একটা কমিউনিটি হয়ে গেছে না, এই কমিউনিটির মধ্যে যে ঝড়টা চলছে, এই ঝড়টা কবে থেকে শুরু হয়েছে বলতে পারবে? বলতে পারবে না। আমি বলছি শোনো, ঝড়টা শুরু হয়েছে নিয়ার অ্যাবাউট 1 মাস ধরে। আর এই যে যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধের শঙ্খটা বাজিয়েছিলাম আমি, একটা ভিডিও 2 সপ্তাহ আগে পোস্ট করেছিলাম। ভিডিওটার বয়স আজকের ডেটে 2 উইকস এগো, ঠিক আছে? ফার্স্ট ভিডিও ছিল যেখানে আমি সুদেশনা চট্টোপাধ্যায়ের হয়ে কিছু কথা বলেছিলাম, নিজের কিছু আপনজনকে কিছু খারাপ কথা বলেছিলাম, কাউকে আবার একটু ইটস আ পার্ট অফ মাই গেম একটু ভালো ভালো কথা বলেছিলাম, তাই না? তাতে কি মনে হলো? ভেরি সিলি। ওকে, চলো বেশি ভ্যানতারামো করবো না, ক্লিয়ার বলি। টিচার ম্যাডাম, টিচার ম্যাডাম কন্টিনিউ সুদেশনা চট্টোপাধ্যায়কে পার্সোনাল অ্যাটাক করছিলেন। সুদেশনা চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার প্রথম ফেস টু ফেস, মানে ক্যামেরা টু ক্যামেরা, ভিডিও থ্রু ভিডিও আপনার ঝামেলা শুরু হয় সুদেশনা চট্টোপাধ্যায়ের সেই ভিডিওটা থেকে, যেখানে সুদেশনা চট্টোপাধ্যায় আপনাকে বলেছিল যে আপনার মতন মহিলারা যারা অর্ধনগ্ন হয়ে ইউটিউবে চলে আসছেন তারা আমাদের ভিউজ খেয়ে নিচ্ছেন, যারা ডেলি ব্লগ করে, যারা ভালো ভিডিও করে তাদের ভিউজ হচ্ছে না, তাদের সাবস্ক্রাইবার হচ্ছে না, কারণ আপনারা সেগুলো খেয়ে নিচ্ছেন। তখন আপনি পাল্টা ভিডিও করেন যে ভিউজ খেয়ে নিচ্ছি মানে কি, এটা কীরকম কথা? ভিউজ খেয়ে নিচ্ছি, আমার যা কোয়ালিটি আছে, আমার যা ক্যাপাবিলিটি আছে, আমি সেই অনুযায়ী ভিডিও করছি, ভিউজ খেয়ে নিচ্ছি, এটা কীরকম কথা? তো এইভাবে ওনার সাথে কিন্তু আপনার সম্মুখ সমর তৈরি হয়। উনি আপনাকে নিয়ে বলা ছেড়ে দিলেও আপনি কিন্তু একটা দিন, এক সেকেন্ড, হ্যাঁ যেটা বলছিলাম, উনি আপনাকে নিয়ে বলা ছেড়ে দিলেও, উনি কন্ট্রোভার্সি ছেড়ে দিলেও আপনি কিন্তু একটা দিন ওনাকে নিয়ে বলা ছাড়েননি। আপনি প্রত্যেক দিনের লাইভে, প্রত্যেক দিনের ভিডিওতে আপনি ওনাকে কী না করেছেন, জুতো থেকে মারা থেকে কী না, ওয়েপেন্স থ্রেট দেওয়া থেকে, এভরিথিং আপনি করেছেন, এভরিথিং মানে লিমিটের বাইরে গিয়ে করেছেন, যেটা আদার্সদের সাথেও করেছেন। আপনি কিছু বিশেষ বিশেষ মানুষকে চুজ করে নিয়েছিলেন যে এদের আপনি মেন্টালি হ্যারাস করবেন, আর আপনি দিনের পর দিন করে গেছেন। ম্যাডাম আপনি একদমই বোকা নয়, আপনি বিন্দুমাত্র না বোকা, না বিন্দুমাত্র আপনি ইনোসেন্ট, না আপনার এই চোখের জলটা কুমিরের অশ্রু, এটা আমি খুব ভালো করে জানি, অ্যান্ড ডে 1 থেকে জানি, একদম প্রথম থেকে আমি জানি, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে আপনি তো একদিনও ছাড়েননি, দিনের পর দিন তাকে কার্স করা, দিনের পর দিন সে কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে, তা সত্ত্বেও আপনি বলেছেন এগুলো মিথ্যে কথা, এগুলো মিথ্যে কথা, ওই বুড়ি কন্ট্রোভার্সি ছাড়েনি, ও তলায় তলায় সব কলকাঠি নাড়ছে, হ্যাঁ আপনি এগুলো বলেছিলেন। মহিলাটা সহ্য করতে পারছিল না, সহ্যের বাইরে, সে অসুস্থ হয়ে পড়লো, সে যা সাংঘাতিক অসুস্থ এখন। তো ঠিক আছে, আপনার কার্সে হয়নি, ওনার কর্মে হয়েছে, তাই তো? তাহলে ওনার থেকে বেশি কর্ম কিন্তু আপনার খারাপ, তো আর কতদিন মিথ্যেটা চালাবেন? এই যে সমস্ত কিছু যা যা হয়েছে না, এর মধ্যে আমার একটুখানি পার্টিসিপেট আছে সুদেশনা চট্টোপাধ্যায় আপনার কাছে গিয়ে সরি চাওয়া। কেন? আপনি বিনা কারণে দিনের পর দিন সুদেশনা চট্টোপাধ্যায়কে গালি গালাজ অভিশাপ মিথ্যে ব্লেমগুলো দিয়ে চলেছিলেন, আর উনি একজন এমন মহিলা, উনি যে গালাগালি দিয়ে চূড়ান্ত পর্যায়ের বলে আপনাকে এ করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না, তো উনি সেখান থেকে জিনিসটা সহ্য করতে পারছিলেন না। তো সেখানে আমার একটাই বক্তব্য ছিল যে তুমি গিয়ে সরি বলো, বিষয়টা তাতে যদি থামে, আর তাই হলো, উনি আপনাকে গিয়ে যেই সরি বললো বিষয়টা কিন্তু সেই থামলো, আপনি তখন স্টপ করলেন, আপনি নিজেকে খুব মহান মনে করেন যে আপনাকে গিয়ে সবাই সরি বলবে, ঠিক আছে? আমি একটা জিনিস ওনাকে সাপোর্ট করিনি, সুদেশনা চট্টোপাধ্যায় মানে আমার মণিমাকে, যেটা উনি বলেছে ওনাকে ইউজ করা হয়েছে, না এই জিনিসটা আমি ওনাকে সাপোর্ট করিনি, আর এই কথাটা আমি ওনাকে বলতেও বলিনি, ঠিক আছে? আচ্ছা, অন্তরা গুহরায় আপনি আপনার লাইভে পরপর সেই টাইমে কয়েকটা, যেই সময় আমি 3 কন্যা নিয়ে ভিডিও করেছিলাম, 3 কন্যা যেখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের 3 কন্যার উদাহরণ দিয়ে, আমার ভিউয়ার যারা দেখছো তারা ভালো করে শোনো, যেখানে উনি রবীন্দ্রনাথ ঠাকুরের 3 কন্যার আর আমি ভিডিও করেছিলাম, উনি যখন 3 কন্যা সুদেশনা চট্টোপাধ্যায়ের 3 কন্যা নিয়ে বারবার করে বলছিলেন, এবং এই অন্তরা গুহ রয়
উনি বারবার ওনার লাইভে বলেছেন যে অন্তরা গুহ রয় হচ্ছে সুদেষ্ণা চট্টোপাধ্যায়ের একজন মেয়ে, যে ভিডিও করে না, যে ভিডিও করে না কিন্তু ফেক আইডি নিয়ে নিয়ে লোকের কমেন্টে গিয়ে আজে বাজে কথা বলছে, এটা সুদেষ্ণা চট্টোপাধ্যায়ের একটা মেয়ে আর এটা সুদেষ্ণা চট্টোপাধ্যায়ের একটা সাজিশ, একটা কারসাজি, এটা এই টিচার ম্যাডাম দিনের পর দিন বলে গেছে। আর এটা সেই মেয়ে যে ভিডিও করে না, তাহলে সেই সময় কে ভিডিও করতো না? এটা আশা করি আমার সমস্ত ভিউয়ার্সরা, আমার সমস্ত কো ক্রিয়েটাররা বুঝতে পারবে যে সেই সময় কে ভিডিও করতো না, সুদেষ্ণা চট্টোপাধ্যায় তিন মেয়ের মধ্যে কোন মেয়ে ভিডিও করতো না। ঠিক আছে, এই ব্লেমটা আপনি দিনের পর দিন দিয়ে গেছেন, অস্বীকার করার জায়গা নেই। অস্বীকার করতে হলে আপনার ভিডিওগুলো হয়, আপনার লাইভগুলো হয় আপনার ডিলিট করতে হবে, নয় প্রাইভেট করতে হবে, তাছাড়া আপনার অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠিক আছে, তাও আপনি করতে পারবেন না, কারণ তার স্ক্রিন রেকর্ডিং আমার কাছে আছে। ঠিক আছে, আপনি দিনের পর দিন এটা বলেছেন। ইভেন আপনি এও বলেছেন যে অন্তরা গুহ রয় যদি অন্য কেউ হতো তাহলে সে সুদেষ্ণা চট্টোপাধ্যায়ের লাইভে গিয়েও ওকেও বাজে কথা বলতো, কিন্তু সুদেষ্ণা চট্টোপাধ্যায়ের লাইভে অন্তরা গুহ রয় যায় না, ওকে কোনো বাজে কথা বলে না, সুদেষ্ণা চট্টোপাধ্যায় তার জন্য প্রমাণ দিয়েছিল। আর অন্তরা গুহ রয় যে সুদেষ্ণা চট্টোপাধ্যায়ের কেউ নয়, এটা সেই দিন প্রমাণ হয়ে গেছিলো যেদিন অন্তরা গুহ রয় বারবার করে সুদেষ্ণা চট্টোপাধ্যায়কে থ্রেড দিচ্ছিল, ওনার স্বামীকে মেরে ফেলবে, এই করবে সেই করবে বলে থ্রেড দিচ্ছিল, যদি সে আপনাকে নিয়ে করা ভিডিওগুলো ডিলিট না করে, প্রাইভেট না করে। সুদেষ্ণা চট্টোপাধ্যায়ের যদি কেউ হয়ে থাকতো না, সে মিত্রমেই হোক বা শত্রুমেই হোক হয়ে থাকতো, সেই কথাগুলো বলতো না। ঠিক আছে, আমি মানে শুরু হয়েছে যুদ্ধটা 14 দিন, কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন চলেছিল, 18 দিনের পর সব খেল খতম হয়ে গেছিলো, আপনার হাতে এখনও 4 দিন সময় আছে। তো এবার আপনি ডিসাইড করুন যে এই 4 দিনের মধ্যে আপনি কী কী স্বীকার করবেন। আপনি অরণ্যের ওপর দোষ চাপিয়েছেন, অরণ্য কিন্তু অন্তরা গুহরয় নয়, আর অরণ্য যদি অন্তরা গুহরয় হয় আপনি সেটা প্রুফ দিন, অরণ্য স্বীকার করেনি। অরণ্য যদি স্বীকার করতো, ও আনিশা আলী সেটাও স্বীকার করে নিয়েছে, ওর যদি সেই এটা থাকতো যে আমাকে নিয়ে যদি মানে অরণ্যকে নিয়ে যদি সাইবার সেলে যাওয়া হয়, কিছু করা হয়, তাহলে ওর কটা ফেক অ্যাকাউন্ট আছে সব বেরিয়ে আসবে, তাহলে ও সব কটারই দায়িত্ব নিত, একটার দায়িত্ব নিত না, তাই না? এত বোকা কেউ নয়, আপনার মাথাটা ঠিকঠাক জায়গায় কাজে লাগান। বহুত বেড়েছেন, বাড়তে দিয়েছি, হ্যাঁ করলেন, খুব 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 করছিলেন, তিন কন্যা দিয়ে বলেও আপনাকে শান্ত করা গেল না, আপনি তাও মরেছেন সুদেষ্ণা চট্টোপাধ্যায়কে নিয়ে, প্রত্যেক দিন মরেছেন সুদেষ্ণা চট্টোপাধ্যায়কে দিয়ে। আপনার মতন একজন মহিলার কাছে আমি সরি চাওয়ালাম, যে সরি বলো, ম্যাটারটা দেখো কী দাঁড়ায়। সুদেষ্ণা চট্টোপাধ্যায় সরি চাইলো, আমি আপনার বক্তব্য অনুযায়ী যে আপনি প্রত্যেকটা লাইভে বলছিলেন যে অন্তরা গুহ রয় হচ্ছে সুদেষ্ণা চট্টোপাধ্যায়ের চর, সুদেষ্ণা চট্টোপাধ্যায়ের মেয়ে, সেই জিনিসটা যখন আমি সেই মেয়েটার ওপর ইনডাইরেক্টলি, আমি কিন্তু কথাটা আপনাকে ছুড়েছিলাম কিন্তু ও বোঝেনি, আমি জানি না, হয়তো সবার থটটা সমান হয় না, চিন্তাধারা চিন্তাশক্তি সবার সমান হয় না, ব্রেনের সেল তো সবার এক থাকে না, কম বেশি থাকে, তো যার কম সেল আছে ব্রেনে সে কম বুঝবে, তাকে হাজার বোঝানোর চেষ্টা করলেও সে বুঝবে না, আর যার ব্রেনের সেলটা একটু বেশি আছে সে চট করে বুঝে যাবে। হ্যাঁ, খুব করেছেন, বহুত সহ্য করেছি আমি সুদেষ্ণা চট্টোপাধ্যায় নিনিজ লাইফ, প্রচুর হ্যারাসমেন্ট সহ্য করেছি, প্রচুর বাজে কথা বলে বলা হয়েছে, মানে আমাদেরকে একদম মানে যাচ্ছাটাই বলা হয়েছে, কিছু মাইন্ড করিনি, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। এবার কি হলো বলছি, সুদেষ্ণা চট্টোপাধ্যায়ের লাইভে যেদিন অন্তরা গুহরায় গিয়ে মানে কয়েকদিন আমি কন্টিনিউ ফলো করেছি যে পারমিতার লাইভে চলো, পারমিতার লাইভে চলো, আমার লাইভে এসছে পারমিতার লাইভে চলো করে সব ভিউয়ার্সদের বলছে, আমি কিন্তু সেদিন সুদেষ্ণা চট্টোপাধ্যায়ের লাইভে বলেছিলাম যে এই সব কথায় পাত্তা দেবে না, এইসব কথায় কান দেবে না, ও কিন্তু চাইছে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধাতে, একটা ঝামেলা বাঁধাতে, যাতে আমাদের ক্রিয়েটার, আমরা যারা একজোট হয়ে আছি, একটা দল হয়ে আছি, ও চাইছে সেই দলটাকে ভাঙতে, সেই একটা ক্রিয়েটারের সাথে আরেকটা ক্রিয়েটারের ঝামেলা করতে, কিন্তু ও চাইছিল একটা বড় ক্রিয়েটারের সাথে একটা বড় ক্রিয়েটারের ঝামেলা তৈরি করবে, ও সেটা করতে পারেনি, কি হয়তো কিছুটা জায়গা থেকে হলেও করতে পেরেছে, ভুল বোঝাবুঝিটা করিয়ে ফেলেছে এবং সেখান থেকে হয়তো করতে পেরেছে, আর সেখানে হয়তো আমার ওই ভিডিওটাও কিছুটা হয়তো ওর এই চক্রান্তটাকে মদত দিয়েছে, যারা বুঝতে পারেনি আমার ভিডিওটার মর্ম, যারা বুঝতে পারেনি তারা ওর চক্রান্ততে ফেসেছে। এবং আর যাকে নিয়ে আমি বলেছিলাম তাকে আমি ফোনে বারবার বলেছি, কথাটা আমি তোমাকে বলিনি, আমি তাকে কথাটা এইভাবে বলেছি, আমি আজকের ভিডিওতে আবারও বলছি, ওই ভিডিওটা গিয়ে আবার দেখবে, অনেক কিছু বলেছো যে আমি ভিউজ কামানোর জন্য করেছি, আমি এই জন্য করেছি সেই জন্য করেছি, আবার গিয়ে দেখবে, আমি বলেছি তোমাকে কি বলবো, এটা বলবো, আমি আর তার নাম নেব না, এটা বলবো না অন্তরা গুহরায় বলবো, তুমি কে এটা আমি কিছু বলবো না, তুমি বলো, কারণ তুমি যেহেতু ভিডিও করছিলে না তাই জন্য তোমাকে উদ্ধ রেখে বলা হচ্ছিল যে যে ভিডিও করে না এটা হচ্ছে সেই মেয়ে, সে তলায় তলায় গেম খেলছে, চক্রান্ত করছে, ওই টিচার ম্যাডামের লাইভগুলো গিয়ে একটু দেখে নিও ভালো করে।
ঠিক আছে, মাথাটা প্রচণ্ড গরম, বহুত সহ্য করেছি। তো আমি সেই জন্য বলেছিলাম যে তুমি, আমি চাইছিলাম তুমি ভিডিও করে এসে বলো, আর আমি তোমাকে ফোনেও এটাই বলেছিলাম যে আমি তোমাকে উদ্দেশ্য করে বলিনি। সেই ভিডিওর পরে হ্যাঁ, যেই আমি একজনকে উদ্দেশ্য করে মানে বলে দিলাম যে তুমি অন্তরা গুহরায় কি না সেটা তুমি বলো, অমনি কিন্তু অন্তরা গুহরায় হারিয়ে গেল। কি ভাবলো যে ওর ওপর দোষটা চাপিয়ে দিয়েছে, চলো ওদের ওদের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছি, সব আলাদা করে দিয়েছি, বিচ্ছিন্ন করে দিয়েছি, এবার আমি আমার মতন আবার কাজ করি। সবাই মিলে যে ওর নোংরামির বিরুদ্ধে একসাথে হয়ে ভিডিও করছিল সেটা আমি ভাঙিয়ে দিয়েছি, ডিস্ট্রয় করে দিয়েছি ওদের গ্রুপটা, ওদের থটটা, এখন চলো অন্য খেলা খেলি। তখন তুমি, আপনি আলিশা আলীকে নিয়ে মাতলেন। আপনি ডে ফার্স্ট থেকে অন্তরা গুহরায়কে আপনি জানেন, আমি আপনি আপনি বলবেন অন্তরা গুহরায় অরণ্য নয়, অন্তরা গুহরায়কে সেটা আপনি বলবেন। আর আপনি যদি না বলেন, ওই যে ওপরে যে আছে সে আজকের ডেটে যখন সমস্ত কিছু খোলসা করছে এটাও সে খোলসা করবে, আমি বিশ্বাস করি। আমি আমার নিজের থেকেও, আমার বাবা মার থেকেও, সমস্ত জগৎ থেকেও বেশি আমি তাকে বিশ্বাস করি। চোখ বন্ধ করে আমি তাকে বিশ্বাস, মানে সে তাই, তাকে আমি কোথা কীভাবে ই করি সেটা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু সে আমার জন্য আছে। ভিডিওটা বড় হবে। হ্যাঁ, এবার আসি, এই যে সুদেষ্ণা চট্টোপাধ্যায়ের একটা সরি, তাতে হ্যাঁ সুদেষ্ণা চট্টোপাধ্যায়কে আমি সরি চাইতে বলেছিলাম, কিন্তু নিনির লাইফস্টাইলে নিনিকে কিন্তু আমি সরি চাইতে বলিনি, ওর সঙ্গে কিন্তু আমার কোনো কন্ট্যাক্ট ছিল না দ্যাট টাইম অবধি। রিসেন্ট ওর সাথে আমার যোগাযোগ হয়েছে, রিসেন্ট হয়তো 3-4 দিন হবে, কিন্তু তার আগে পর্যন্ত ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট ছিল না, ওকে আমি সরি চাইতে বলিনি। ও গিয়ে সরি বলেছে, সেটা ওর পার্সোনাল ম্যাটার। তখনই জোড়া হলো যে মা গেছে, এক মেয়ে গেছে, এখন পিছন পিছন আরেক মেয়ে যাবে। কেউ দেখেছেন যারা আমাকে ব্লেম দিয়েছিলেন? আমিও গান্ধীজি নই যে এক গালে চর মেরে যাবে আরেক গাল পেতে দেবো। আমাকে এক গালে চর মারলে আমি উল্টো হাতে সপাটে আরেক গালে মারতে জানি, ঠিক আছে? আমাকে এক গালে চর মারলে আমি উল্টো আরেক গালে সপাটে মারতে জানি, উল্টো হাতে। প্রচুর ব্লেম দিয়েছেন, এক মেয়ে এ করেছে, গেছে মায়ের পিছ, মা গেছে, মায়ের পিছন পিছন এক মেয়ে গেছে, আর এখন আরেক মেয়ে যাবে, দেখেছেন? হ্যাঁ, আমি অরণ্য যেদিন লাইভে এসেছিল সেদিন গেছিলাম, আমি জানতাম খেলাটা এবার জমবে, ওই জন্য আমি অরণ্যকে বলেছিলাম ওয়েলকাম টু ইন্ডিয়া। ওই জন্য আমি অরণ্যকে বলেছিলাম ওয়েলকাম টু ইন্ডিয়া, আমি জানতাম খেলাটা তখন থেকে জমবে, আর সেই দিন থেকে খেলাটা জমেছে। জমেছে না খেলা? চলো, খেলার মজা সবাই নিচ্ছ নাও, আমি আমার ক্লিয়ারিফিকেশন দিয়ে দিলাম, আরও দেব। টিচার ম্যাডাম, আপনি বলবেন অন্তরা গুহরায় কেন সেই দিনের ভিডিওর পর থেকে স্টপ হয়ে গেল? অন্তরা গুহরায় কে? কুরুক্ষেত্রের যুদ্ধ বেড়েছে কিন্তু, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে, কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে, আরও বেরোবে, খুব সাবধান, খুব সাবধান। মানুষকে হ্যারাস করা, মেন্টালি টর্চার করা বহুত করেছেন। তো আর আর খেলবেন না, আপনার খেলার সময় শেষ। হ্যাঁ, আমি আপনার ভিডিওতেও যাই না, আপনার লাইভেও আমি যাই না, আপনার মেয়ের ভিডিওতে গিয়ে কালকে কমেন্ট করেছি, তার মধ্যে এইটুক যে পজিটিভনেস আছে সেইটুকের জন্য আমি কমেন্ট করেছি, এইটুক এইটুক পজিটিভনেস আছে সেইটুকের জন্য আমি কমেন্ট করেছি ওর ভিডিওতে। আপনি এমন একটা মা যে দায়িত্ব নিয়ে নিজের মেয়েকে খারাপ করেছেন, দায়িত্ব নিয়ে নিজের মেয়েকে আপনি খারাপ করেছেন, আপনি এমন একটা মা। এবার আমি কিছু জনকে বলতে চাই যে অনেকে বলেছে আমি আমার ভিডিওতে সুদেষ্ণা চট্টোপাধ্যায়কে মেরে দিয়েছি, ভালো বলেছেন, আপনাদের থটটা তাই বলেছেন, আমার কিচ্ছু ছেড়া যায় না। একজন বলেছেন যে এখান থেকে সুবিধা হচ্ছে না তাই ওদিকে গেছে, ভালো বলেছেন, কিচ্ছু ছেড়া যায়নি। একজন বলেছেন যে ভিউস কামানোর জন্য, ভিউস কামানোর জন্য আমি এই ধরনের ভিডিও করেছি, কিচ্ছু ছেড়া যায়নি, 68টা ভিউজ হয়েছে। ভিউজের আমি পরোয়া করি না, ঠিক আছে? ভিউজের যদি পরোয়া করতাম, ভিউজের সাবস্ক্রাইবারের ভিউজের যদি পরোয়া করতাম, রাত জেগে জেগে লাইভ করতাম, আমার লাইভ করার লিমিটেড টাইম আছে, রাত জেগে জেগে আমি লাইভ করি না, যখন তখন আমি লাইভে আসি না, এনি টাইম লাইভে চলে আসি না, ঠিক আছে? আচ্ছা, অনেক কিছু বলেছেন, কি বলবো আপনাদের, আপনাদের কিছু বলতে ইচ্ছে করে না। আমি যাদেরকে ভেবেছিলাম যে এদের অন্তত একটু সাধারণ বুদ্ধি বা জ্ঞান আছে তাদেরকে বলে ট্যাগ করেছিলাম, কিন্তু দেখলাম যে না, আমি এও বলেছিলাম আমার নেক্সট ভিডিওটাতে যে আমি ঢিলটা ছুটতে গেছিলাম এক জায়গায়, কিন্তু ঢিলটা গিয়ে পড়েছে পাতলা গুয়ে।
আমি ভেবেছিলাম যে এই যে আমরা বলতাম না দল, কমিটি, সংগঠন, এই যে গলা ফাটাতাম, আমি ভেবেছিলাম এটার মধ্যে একটা জোর আছে, একটা শক্তি আছে, কিন্তু না, এটার মধ্যে কোনো জোর নেই, কোনো শক্তি নেই, তাই বাইরের যে কেউ সেটাকে ভাঙতে পারে খুব সহজে, কারণ আমাদের একে অপরের প্রতি কোনো বিশ্বাস নেই, কোনো ফেথ নেই। চলো, কন্ট্রোভার্সি তো ছেড়ে দিয়েছি, আমি এগুলো কন্ট্রোভার্সি করছি না, আমি আমার বক্তব্যগুলো রাখছি, কারণ আমার সেদিন থেকে আমার মানে মাথা ভীষণ টেম্পটেড, ফার্স্ট ভিডিও যেটা আমি করেছিলাম 14 দিন আগে সেটার জন্য বহুত বাজে কথা শুনেছি, শুনছি, চলো তাও ঠিক আছে। এবার ম্যাডাম, নিজের থেকে খেলাটা বন্ধ করুন, নিজের থেকে সব কিছু স্বীকার করুন, নাহলে যারা আপনার পিছনে পড়েছে তারা তো পড়েইছে, আমি পড়বো না, আমি যেটা জানতাম, যেটা বলেছি, বলে দিয়েছি, রিসার্চ করা, খোঁজা পাতা ওসবের আমার ফালতু সময় নেই, আমি ফালতুর পিছনে সময় নষ্ট করি না, ক্লিয়ার? লাস্ট কথা, সুদেশনা চট্টোপাধ্যায়ের ওই মহিলার কাছে গিয়ে সরি চাওয়াটা যারা মেনে নিতে পারোনি, তারা ওই মহিলার কাছে থেকে, যারা দিনের পর দিন তোমাদেরকে এসে বাজে কথা বলেছে, নোংরা কথা বলেছে কমেন্ট বক্সে এসে, তার তোমাদেরকে নিয়ে, তোমাদের ছেলে মেয়েকে নিয়ে, তোমাদের ফ্যামিলিকে নিয়ে দিনের পর দিন যারা বাজে কথা বলেছে, এই আনিশা আলী কারোর সাথে কাউকে অ্যাটাচ করতে বাদ দেয়নি, আজকে সে যখন সরি বলছে, কী করে মেনে নিচ্ছ, কী করে মেনে নিচ্ছ? একজন গিয়ে নিজেকে বাঁচানোর জন্য সরি বলেছে, যে ভাই আমাকে এবার মুক্ত করো, আমি এসবের মধ্যে নেই, মুক্ত করো, সরি বলেছে, সেটা মেনে নিতে পারোনি, উনি দলবদল করেছে, হ্যাঁ, উনি ভিউজের জন্য গেছে, উনি সাবস্ক্রাইবারের জন্য গেছে, এখান থেকে ওনার হচ্ছিল না তাই ওদিকে গেছে, তাই না? তাহলে ওখান থেকে যারা আসছে তাদের কী করে মানছো, কেন মানছো তাদের, কেন মানছো, কেন তাদের জন্য দরজাটা খুলে রাখছো বলো তো? তারা তোমাদেরকে দিনের পর দিন খারাপ কথা বলেছে, যারা ভিডিও করেছে আমি তাদের কথা বলছি না, যারা কমেন্ট করেছে, কার সাথে কাকে শোয়াতে বাকি রেখেছে, হ্যাঁ, আরসির সাথে নিনি ছোট ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত জুড়েছে, একজনের মেয়ের সাথে আরসিকে জুড়েছে, আরেক প্রত্যেকের সাথে প্রত্যেককে জুড়েছে। আজকে তোমাদের, তাহলে তোমাদের, তোমাদের ফ্যামিলির প্রতি কোনো ভালোবাসা নেই, কোনো রেসপেক্ট নেই, তোমরা শুধু ভিউজ আর সাবস্ক্রাইবার জানো, যে ওখান থেকে দুজন আসলো তাতে আমার ভিউজ হবে, ওখান থেকে চারজন আসলো তাতে আমার সাবস্ক্রাইবার হবে, তোমরা জানো এটা, কারণ যারা দিনের পর দিন তোমাদের সন্তান নিয়ে, তোমাদের স্বামী নিয়ে, তোমাদের ফ্যামিলি নিয়ে বাজে বাজে কথা বলে গেছে, তাদেরকে ক্ষমা করে, মাফ করে, সাদরে গ্রহণ করছো, গলায় জড়িয়ে ধরছো, ভিউজ আর সাবস্ক্রাইবারের লোক তোমাদের, না সুদেশনা চট্টোপাধ্যায়ের, না নিলিজ লাইফস্টাইলের, মামাজ লগে তো একদমই নেই, তাই জন্য তোমরা হয়তো কাউন্টিং জানো না, 19 সাল থেকে 23 সাল সবে শুরু হয়েছে, 5 বছর হয় না, আর কেউ ইউটিউবে একটা ইউটিউব ওপেন করতে গেলে একটা চ্যানেল আপনিই ক্রিয়েট হয়ে যায়, ওটাকে চ্যানেল ক্রিয়েট বলে না, বোঝাতে পারলাম? চলো, মাথা মোটাদের কিছু বোঝানো নেই, আমার যেটা বলার ছিল বলে দিলাম, আর টিচার ম্যাডাম আপনাকে বলছি, এখনও সময় আছে, স্বীকার করুন, কারণ আমি কারোর মিথ্যে ব্লেম মাথায় নিয়ে চলতে রাজি না, অরণ্য তো অন্তরা ঘোড়ায় নয়, আপনি জানেন ফার্স্ট ডে থেকে, আপনি জানেন যবে থেকে খেলাটা আপনি শুরু করেছেন নোংরামিটা, তবে থেকে জানেন সুদেশনা চট্টোপাধ্যায়কে বহুত হ্যারাস করেছেন, মেন্টালি টর্চার করেছেন, ভিডিওটা যারা বুঝবে তারা দেখবে, যারা বুঝবে না তারা দেখবে না, মাফ করবে, কোনো রকম কন্ট্রোভার্সি, কোনো রকম গালাগালি, কোনো রকম নোংরামি চাই না আমি, ঠিক আছে, বাবাই।